বর্তমান সময়টা এমন একটা সময় হঠাৎ গরম হচ্ছে হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার ভোরের দিকে প্রচুর ঠান্ডা হচ্ছে এই মতো একটা বড় সমস্যা হতে পারে খামারের হাঁস মুরগি এমনকি খামারের যে ধরনের পশু পাখি থাক না কেন প্রত্যেককে টক্সোল মেডিসিনটা ব্যবহার করতে পারেন টক্সোলের মূল কাজ হচ্ছে কিডনি ও লিভারের এর করানো দেখুন ওই কিডনি সংক্রান্ত অনেক রকম ওষুধপত্র রয়েছে তারপরে লিভারেরও অনেক রকম ওষুধপত্র রয়েছে তো টক্সলটা স্পেশালিস্ট এই জন্য আমি বলবো যে শুধু কিডনি নয় কিডনির সাথে করে লিভারটাকেও সুস্থ করে এক কথায় লিভার আর কিডনি দুটোরকেই কিন্তু ফ্রেশ রাখে এছাড়াও মাইকোটক্সিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে সাথে করে সুস্বাস্থ্য তৈরি করতে কিন্তু সহায়তা করে চিক্সের ক্ষেত্রে পাঁচ এম এল পার হান্ড্রেড পার্ড এবং অ্যাডাল্টের ক্ষেত্রে পনেরো এম এল পার হান্ড্রেড পার্ড পরপর পাঁচ থেকে সাত দিন আপনি খাওয়ান দেখবেন অনেকটা রেজাল্ট ভালো হবে আর যদি কিডনির কোনো সমস্যা না হয়ে থাকে তবুও কিন্তু এই ওষুধটা মাসে অন্তত একবার চালানো যেতে পারে